सनातन धर्मावलम्बीदेर शारदीय दुर्गोत्सव शुरू होते जाच्छे सम्भवत आगामी काल थेके आपनादेर माध्यमे आमी सारा देशेर आमादेर हिंदू सम्प्रदायेर भाईदेर बोनदेर एवं आमादेर ठाकुर गायेर विशेष करे आमी सनातन धर्मावलम्बी जारा आछेन तादेर प्रति आमार शुभेच्छा शारदीय शुभेच्छा अभिनंदन जाच्छि एवं आमी मने करि जे এই অসাম্প্রদায়িক বাংলাদেশে অবশ্যই এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভ্রাতৃত্ব সম্প্রীতি অটুট থাকবে অতীতে যেমন ছিল তেমনই অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি আমি সকলকেই এই দুর্গোৎসবে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করব অর্থনীতিবিদরা তারা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা হয় সেটাকেই জিডিপি সেটাকে তারা প্রবৃদ্ধি বলেন সেটা কি তারা উন্নয়ন বোঝাতে চান কিন্তু এই উন্নয়ন বা জিডিপির এর সুবিধা কারা পাচ্ছে কার থেকে লাভবান হচ্ছে সেই জিনিসটা কিন্তু তারা কখনোই সেভাবে উল্লেখ করেন না আমরা দেখেছি যে অন্যান্য যে সমস্ত জরিপ এসছে অন্যান্য যে সমস্ত যারা গবেষণা করেন বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিবিদ যারা আছেন তারা কিন্তু সবাই এই কথা খুব জোরে জোরে বলছেন এখানে ধনীরা আরও ধনী হচ্ছে এবং এই যে উন্নয়ন যেটা বোঝাচ্ছে সেটার যে সুবিধা সেটার যে লাভ্যাংশ বেনিফিট এটা এক শ্রেণীর মানুষের হাতেই শুধুমাত্র পুঞ্জীভূত হচ্ছে অ্যাকুমুলেটেড হচ্ছে ক্যাপিটাল অ্যাকুমুলেটেড হচ্ছে গরিব কিন্তু আরও গরিব হচ্ছে এই অবস্থাটা দাঁড়িয়েছে আপনার আমরা আমাদের যে কোভিড প্রণোদনার কথা যেটা আমরা ঘোষণা করেছিলাম আমরা কিন্তু বলেছিলাম প্রায় 60,000 crore টাকা আমরা কিন্তু আপনার প্রণোদনা হিসাবে দিতে বলেছিলাম এই জিনিসগুলো আমরা বলেছিলাম এই জন্যে যে তাতে করে ধরেন যে বসে গেছে যার পক্ষে আর কাজ করা সম্ভব হচ্ছে না যার পুঁজি নেই তাই সেই পুঁজিটাকে নিয়ে তার সেটা মাফ করে দিলে সেই পুঁজিটাকে নিয়ে সে এগুতে পারত আর যদি গ্রান্ট পায় তাহলে সে কাজটা করতে পারত এটাই হচ্ছে মূল কথা আরেকটা বিষয় কি আপনার গার্মেন্টস সেক্টরের প্রবৃদ্ধি কিন্তু কমে গেছে আপনার যেই যতই বলুক সত্য নয় গার্মেন্টস সেক্টরের প্রবৃদ্ধি কিন্তু কমেছে রেমিটেন্স তার প্রবৃদ্ধি কমেছে যেটা এগুলো হচ্ছে বাস্তবতা আর কি এই জায়গায় সরকার একটা ধূম্রজাল সৃষ্টি করে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রচারণা করে সেই প্রচারণা দিয়ে মানুষকে তারা পুরোপুরি বিভ্রান্ত করে একটু বলবেন প্লিজ যে তিনি কি গৃহবন্দী অবস্থায় আছেন অবশ্যই গৃহবন্দী অবস্থায় আছেন তাকে মুক্ত করতে বিএনপি কি কর্মসূচি বিএনপি কাজ করছে মুক্ত করার জন্য আন্দোলন করছে কথা বলছে জনমত তৈরি করার চেষ্টা করছে বিশ্ব জনমত তৈরি করার চেষ্টা করছে আরেকটি আছে স্যার এটা তো আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা কাজ করি আমরা বিশ্বের যতগুলো সংস্থা আছে দেশ আছে তাদের কাছে এই 2018 সালের নির্বাচনের চিত্র আমরা তুলে ধরেছি যার ফলে আপনার আমেরিকা ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন সমস্ত দেশগুলো কিন্তু আমরা তারা তাদের যে রিপোর্ট এবং এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার ইয়ারলি যে রিপোর্ট থাকে সেই রিপোর্টের মধ্যে তারা পরিষ্কার করে বলছে এগুলো আপনারা দেখবেন একটু না দেখলে কিন্তু কম্পেয়ার করতে পারবেন না এসেও যায় এগুলো পত্রপত্রিকা আসে অনেক সময় আপনারা সিএনএন বা আপনার নিউ ইয়র্ক টাইমস এগুলোতে আসে দেখবেন তারা বলছে যে বাংলাদেশে এখন একটা অলমোস্ট এ ওয়ান পার্টি রুল চলছে সেখানে হিউম্যান রাইটস নেই মানুষের ভোটাধিকার নেই মানুষ আপনার কথা বলার অধিকার নেই এটা খুব পরিষ্কার করে বলছে সব জায়গায় আর নির্বাচনের ব্যাপারে তো আপনার তারা তখনই স্টেটমেন্ট দিয়েছে সবগুলো স্টেটমেন্ট দিয়েছে ফ্রড ইলেকশন এই নির্বাচনটা একটা প্রহসন হয়েছে এবং গায়ের জোরে একতরফা ইলেকশন করা হয়েছে